নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ। আজকে একটা রিসেপশন শুটে যাচ্ছি সোনারপুরে, একটু রেডি হয়ে নিই যেহেতু রিসেপশন রয়েছে। পার্পেলের মাস্কারাটা আমার খুব পছন্দের, এটা খুব ভলিউমিনাস এফেক্ট দেয়। রেনের এই লিপ বামটাও আমার খুব ভালো লাগে, এটা লং লাস্টিং এবং খুব ভালো একটা রেডনেস দেয় আমার লিপসে। এবং একটু তো সাজগোজ করতেই হবে, তাই কানের দুল কিছু খুঁজে পাচ্ছিলাম না লাস্ট মোমেন্টে, তো একটা দুটো চুড়ি পরে নিয়েছি। যাই হোক, দুটো বাজে আমরা তিনটের মধ্যে বেরোনোর কথা, কারণ আজকে রিসেপশন শুট আছে, পাঁচটার মধ্যে ঢুকতে হবে। হেয়ার ব্রাশ করতে গিয়ে দেখি একটা কানের দুল খুলে আমার হাতে চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল, বাপের কালে নাইকো চাষ, ধানকে বলে দুব্বা ঘাস, মানে এইসব অভ্যাস নেই তো আর কি করা যাবে। যাই হোক, সেই চার পাঁচটা চুলের একই রকম হেয়ারস্টাইল, আর তো চুলই নেই যে হেয়ারস্টাইল কী করুন। যাই হোক, কিছু বুঝে পাচ্ছিলাম না, কারণ আমার আগের যে ঘড়িটা আছে ওটা এতদিন পরে না ডায়ালটা ভেঙে গেছে, তো এটা জকরন বিচের আমি একটা ঘড়ি আমি পরে নিলাম। এবং দেখছি ওলা অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে, তো সোনারপুর অনেকটাই দূর যেতে হবে, তো দেখছি কি পাওয়া যায় না যায়। মোটামুটি সব হয়ে গেছে, রেডি হওয়ার মহেন্দ্রক্ষণ এসে গেছি। আজকে বেশি ব্যাগ হয়নি, একটা ল্যাপটপ ব্যাগ, একটা ক্যামেরা ব্যাগ, এলসিআর পোর্টা নিয়েছি। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি আসবে, মেঘলা ওয়েদার। ওলা এসে গেছে, একে একে সব জিনিসপত্র আমরা ডিগিতে ঢোকাচ্ছি, ক্যামেরা ব্যাগ সমেত। কিন্তু ভুল করে ল্যাপটপ ব্যাগটা ডিগিতে ঢুকিয়ে নিয়েছিলাম। ল্যাপটপটা আমি ডিগিতে নিতে না খুব ভয় পাই, ওটা কোলে নিয়ে বসতে প্রেফার করি। আগের দিনের তুলনায় ঠান্ডাটা আজকে একটু কম মনে হচ্ছে, যেহেতু ওয়েদারটা মেঘলা রয়েছে। তো বসে পড়লাম গাড়ির মধ্যে, এটা একবার চেক করে নেওয়া হচ্ছে লাস্ট টাইম সব ঠিকঠাক নিয়েছি কিনা। একটু নিজেদের চেহারাটা দেখলাম, গাড়ি চলতে শুরু করেছে এবং সেই লেক টাউনের বড় ঘড়ি, ওয়াচ টাওয়ার যেটাকে বলে, আমার খুব ফেভারিট জায়গা। আকাশের অবস্থাটা দেখুন খুব খারাপ, বৃষ্টি অল্প অল্প টপ টপ করে পড়তে শুরু করেছে। তো আমরা খুব টেনশনে ছিলাম, যেহেতু আমাদের আউটডোর প্রোগ্রাম আজকে, তো আমরা মোটামুটি কাছাকাছি। আস্তে না আস্তে বৃষ্টি শুরুও হয়ে গেছে অলরেডি। এই যে এদিকে একজন হাঁ করে ঘুমোচ্ছে, আগের দিন আমি ঘুমোচ্ছিলাম, আমার ভিডিও নিয়েছে, আজকে ও ঘুমোচ্ছে, ওর ভিডিও আমি নিয়েছি। আমি কিন্তু প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ। ব্যাস এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর ওদিকে ক্লায়েন্টেরও টেনশনে ফোন আসা শুরু হয়ে গেছে, যেহেতু আউটডোর প্রোগ্রাম কী হবে জানি না। আমাদের যেতে এখনও প্রায় এক ঘন্টার কাছাকাছি। আমরা দুপুরে লাঞ্চ করিনি বলে ওখানে নেমেই একটা ওই নীলবাতি সন্নাটা মার্কা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, অর্ডার দিয়ে ফেললাম চিলি চিকেন এবং ফ্রাইড রাইস, ওটাই মনে হচ্ছে সেফ। ফ্রাইড রাইসের চেহারাটা দেখুন, এত তেল খেয়ে মনে হচ্ছে আর বাঁচবো না, এটা কি চিলি চিকেন? যাই হোক, খিদের পেটে তো খেয়ে নিতেই হবে, কিছু করার নেই। ওটা মুখে দিলে রিয়াকশানটা দেখে বুঝতে পারবেন এত সুন্দর খাবার, বাপ রে বাপ, খিদে পেয়েছে চরম। না খেয়ে ক্লায়েন্টের বাড়িতে তো ঢোকা যাবে না। অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি, ভেতরটা পুরো নীল আলো। যাই হোক, ম্যাপে দেখেছিলাম রেস্টুরেন্ট থেকে ক্লায়েন্টের বাড়ির ডিস্টেন্স মাত্র 10 মিনিট হাঁটা পথ, কিন্তু আমরা আবিষ্কার করলাম যে আমাদের অনেকটাই দূরে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা টোটো খোঁজার জন্যে যাচ্ছি, দেখা যাক টোটো পাওয়া যায় কি না। এদিকে অল্প অল্প বৃষ্টিও নেমে গেছে, তো আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন আমি ভীষণ পরিমাণে ইরিটেট হচ্ছি। এদিকে টোটো চালকরা সাফ না করে দিল যে ওরা যাবে না, আমরা আবার সেই অটোর উদ্দেশ্যে রওনা দিলাম, ওরাই আমাদের গাইড করে দিল অটোয় যেতে। এই যে আমরা অটোয় উঠে পড়েছি, দুজনে মিলে যাচ্ছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা। এই যে ক্যামেরা একদম বাড়ি করে দেবে, এত বড় সিনেমাটোগ্রাফার হয়েছে। যাই হোক, অটোর পর টোটো, বন বাদার তো এখানে নেই, রয়েছে রেল লাইন এবং প্রচণ্ড জ্যাম। এবং এই রাস্তাটুকুনি পেরোতেই আধা ঘন্টা লেগে গেল, যেটা 10 মিনিটে পেরিয়ে যাওয়ার কথা। তো প্রচণ্ড জ্যাম, রেলগেট উঠে গিয়েও আমরা মাঝ রেল লাইনে দাঁড়িয়ে রয়েছি হাঁ করে। তো কখন যাব জানি না, বসেই তো আছি। এই তো শুরু হয়ে গেছে, এই তো আমরা যাচ্ছি, এক পা দুপা দুপা করে আমরা নিশ্চয়ই পৌঁছে যাব আজকের মধ্যে। টোটো থেকে নেমেই ঝমাঝম বৃষ্টি শুরু। আমাদের কাছে যেহেতু ইলেকট্রনিক্স গ্যাজেটস থাকে না, তো বৃষ্টিতে ভেজাটা আমাদের জন্য চাপের নয়, গ্যাজেটসগুলো ভেজার জন্য চাপের। 10 মিনিটের ডিস্টেন্সে ক্লায়েন্টের বাড়ি থেকে আমরা আর পৌঁছাতেই পাচ্ছি না, এতটাই বৃষ্টি। যাক, অত চিন্তা করে লাভ নেই, ওদিকে ক্লায়েন্ট বলছে সব রেডি হয়ে গেছে, ওনারা নাকি এখনই বেরিয়ে চলে যাবেন। ঠিক আছে, আমাদের তাড়াতাড়ি আসতে। এই যে পিঙ্ক প্যান্ডেল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ক্লায়েন্টের বাড়ি। আমরা অনেক খোঁজাখুঁজি করে এগুলি ওগুলি করে ক্লায়েন্টের বাড়ি উদ্ধার করেছি। ভেতরে যাই, দেখি গিয়ে কি অবস্থা, কি ব্যাপার স্যাপার, যাই চলুন। পাঁচটায় ঢুকেছি, সবাই এই যে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত, কারণ ক্লায়েন্ট বলেছে 7টার আগে কেউ রেডি হবে না।
তো তাড়াহুড়ো করে আমরা কেন এলাম জানি না, বাট আসতে তো হতোই। 2000 years later ওই রকম 2 চামচ ফ্রাইড রাইস খেয়ে যে কোনো মানুষেরই 8টা বাজলে খিদে পেয়ে যাবে। তো একটা বিস্কিট সঙ্গে থাকেই আমার সবসময় ব্যাগে, কারণ খালি পেটে আমি থাকতে পারি না। এই দেখুন ঘড়িতে 9টা বাজে, এখনও অবধি কোনো রেডি কেউ হয়নি, কিছু স্টার্ট তো দূরের কথা। ক্লায়েন্ট এসে বললো যে সবাই রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, আমাদের জন্যই নাকি ওদের লেট হয়ে গেছে। যাই হোক আমরা তো বসেই ছিলাম। তো হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা ভেনিউর কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে ভেনিউ দেখা যাচ্ছে, ডান কাছ থেকে গিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে লোকেশন, ভালোই সাজিয়েছে, দারুণ লাগছে, কিন্তু লাইটটা একটু অড লাগছে। তো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, আমরা আপাতত ভেতরে গেলাম। তো এদিকে ফুচকা স্টল, এদিকে পাউন্ড কাউন্টার, এদিকে সোডা কাউন্টার। তো যাই, স্টেজ অবধি যাই, কি অবস্থা আছে দেখি, পরে খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে স্টেজ, এখানে বড়বউ আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছেন ওনারা। সবাই স্টেজে কেন উঠে গেছে সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, ফাইনালি ক্লায়েন্টের দেখা পেয়েছি, মনটা একটু শান্তি হয়েছে। উপর থেকে দেখে ভেনুটা কীরকম লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে, বৃষ্টিটাও কমে গেছে উপর থেকে। ব্যাকগ্রাউন্ডটা একটু অড লাগছে বলো না, লাইটটা চেঞ্জ করে দিয়ে রেড করে দিয়েছি, এবার একটু বেটার লাগছে মনে হয়। ওদিকে ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে এবং সবাই বসে পড়েছে খেতে, আমরাও ওপরে গেলাম, ওয়েট করছি যে আমাদের কখন টার্ন আসবে। কিন্তু আমরা অনেকক্ষণই ওয়েট করেছি, প্রায় আধা ঘন্টার কাছাকাছি। এই যে এতটাই ঠান্ডা না, 3তলায় প্রোগ্রাম হচ্ছিলো, সবাই ওয়েট করছে। ফাইনালি আমরা বসার সিট পেয়ে গেছি এবং মুখে হাসি আসছিলো না ঠান্ডায়, বাট হাসতে তো হবে। অন ক্যামেরাটা না, চুল ঠিক করার জিনিস নয়, ম্যাডাম স্যার আপনার দুজনকেই বলছি। যাই হোক, প্রথমে পাতে এলো গরম গরম রাধা বল্লবী, তার সাথে এলো পাঁচমিশালি সবজি, খাওয়া শুরু করি অত ভেবে লাভ নেই। তারপরে এলো সাদা ভাত, ভাত দিতে গিয়ে পাতে জল ঢেলে দেবে সেটা তো বুঝতে পারিনি, গ্লাসটা উল্টে সব জল টল ঢেলে দিয়ে বললো যে গ্লাসগুলোই না ভালো না। এরপরে না এলো আলু ভাজা, এটা আমার ফেভারিট জিনিস। তারপরে ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, মাছের পাতুরি, খুবই পছন্দের, এটা হাফ থালা ভাত আমি এটা দিয়ে খেয়ে নিতে পারি। যাই হোক, খাওয়াটা শুরু করি, গরম গরম পাতুরি দিয়ে মুখে চালান করে দিলাম এবং ধরে প্রাণটা ফিরে এলো, ঠান্ডায় মনটা খুশি হয়ে গেল। এদিক ওদিক কী হচ্ছে না ভেবে নিজের কাজ নিজে করতেই থাকলাম, মানে খেতেই থাকলাম। যাই হোক, এরপরে এলো মাটন, মাটনের পর এলো ওলা, সরি মাটনের পর মিষ্টি ছিল, পাঁপড় ছিল, কাপল শ্যুট ছিল, কোনোটাই আমি শ্যুট করার সময় পাইনি। আমরা যথারীতি পাটুলি পেরিয়ে, হাওড়া ব্রিজ পেরিয়ে, মা দুর্গাকে পেরিয়ে, আই লাভ কলকাতা পেরিয়ে, বিশ্ববাংলা পেরিয়ে, তারপরে ওদিকে দক্ষিণেশ্বর আসছে সেটাকে পেরিয়ে, সব পেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। এবং এই যে দেখছেন এত স্পিডে গাড়ি চলছে, আমার অবশ্য একটু স্পিডে ভয় আছে, কিন্তু আমি ফ্রন্ট সিটে বসতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকের দিনটা কম বেশি ভালোই কাটলো। তো যেহেতু আজকে আমার একটু রেস্টও হয়েছে, তো আমার যেহেতু বিশাল কিছু কাজ ছিল না, বাট প্রচুর কাজ ছিল, তো তাই জন্য আজকের দিনটা আমি মোটামুটি ভালোই এনজয় করতে পেরেছি। এই যে লেক টাউন চলে এসেছে, আমার প্রিয়েস্ট জায়গা, বড়ঘড়ির সামনে, মানে বাড়ির পথের কাছাকাছি চলে এসেছি। তো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে, টাটা বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।